রবি ঠাকুরের ডাকঘর নাটকটি একটি রূপক ও সাংকেতিক নাটক। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র অমল, সে ঘরবন্দি, অসুস্থতার কারণে তাকে ঘরে থাকতে হয়েছে। সে প্রকৃতির ডাকে সাড়া দিতে চায় কিন্তু দিতে পারে না। সেই ঘরের মধ্যে থেকে তার ঘরের পার্কে যারা যাচ্ছে সবার সাথে সে কথা বলতে চায়। আমাদের আজকালকার শিশুরা প্রায়ই বন্ধী, প্রকৃতির ডাকঘর থেকে তাদের নামে চিঠি আসে, তারা সাড়া দিতে পারে। এই ডাকঘর নাটকে অমল এবং সুধা এই অংশটি আমরা পাঠ করছি। কে তুমি মল ঝমঝম করতে করতে চলেছ, একটু দাঁড়াও না ভাই। আমার কি আর দাঁড়াবার জো আছে, বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না, আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি নে কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্ত মনা করতে নেই, তাহলে লোকে দুষ্ট বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করি। না না, বন্ধ করো না, এখানে আবার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি কে বলো না, আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? জানো না আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি, এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে, যতই চলেছ মল বাজছে ঝমঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারত, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিত। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো। জানি, আমি খুব জানি, আমি সাত ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোল খায়, সেখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। কি বুদ্ধি তোমার, পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে, আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এইখানে বসে থাকতে পারতাম তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন তুমি কি করতে? কেন, আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম, আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই, বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আর একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো, আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটা ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেব, দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব, ওই ঝর্ণা পার হয়ে তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো। আসবে? হ্যাঁ আসবো। আমাকে ভুলে যাবে না? আমার নাম অমর, মনে থাকবে তোমার? না না, ভুলবো না, দেখো ঠিক মনে থাকবে।